সাপ নিয়ে এখন আতঙ্ক সারা দেশের ভিতরে, বিশেষ করে রাসেল বাইফার একটা সাপ, এটা বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করতেছে এবং এটা যথেষ্ট তেজস্বী একটা প্রাণী, যেখানে অন্য অন্য সাপ মানুষ দেখলে এড়িয়ে চলে বা মানুষের থেকে দূরে থাকে, এটা আরও মানুষ দেখলে তেড়ে আসে এবং মানুষকে আক্রমণ করে, এবং এটার আক্রমণ ক্ষমতাও অনেক বেশি এবং এটার বিষক্রিয়া অনেক বেশি। এই সাপ কামড়ালে মানুষ সাধারণত কম বাসে এবং বাঁচলেও যেখানে সে কামড় দেয় সেই জায়গাটার ভিতরে পচন ধরে যায়। এ নিয়ে অনেক লেখালেখি আছে, আমরা সেই সম্পর্কে বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি এই সাপ সহকারে সাপের যে ছবিগুলি ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে এখন প্রচার হচ্ছে, এটা আসলে আদৌ ঠিক না বা কতটুকু ঠিক, এটা আমরা এই বিষয়টাকে আজকের পর্যালোচনা নিয়ে আসতে চাচ্ছি। সাপ সম্পর্কে অনেকগুলি হাদিস, এক হাদিস আছে আবু দাউদ শরীফের 5253 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কাতলিল জিন্নান আল্লাযী তাকুনু ফি বাইতি ইল্লা আন তাকুনা যাত্তু ফায়াতাইন ওয়াল আবতার ফাইন্নাহুমা ইয়াখতিফান আল মাসার ওয়া ইয়াতরাহানি মা ফি বুতুনিন নিসা। হাদিসের বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের এক জাতীয় সাপ আছে যেগুলি ডোরা কাটা এবং লেজ বিশিষ্ট, সেই সাপগুলি দেখলে তোমরা মেরে ফেলবা, কারণ এগুলি নিয়ে সবচেয়ে বড় দুইটা ক্ষতি এটা হলো যে ইয়াখতিফান আল বাসার, মানুষের দৃষ্টিশক্তি হরণ করে নষ্ট করে দেয়, আরেকটি হলো যে ওয়াতরাহানি, এটা গর্ভবতী নারীদের গর্ভপাতকে ঘটাই ফেলে। এত বিষাক্ত এই সাপ যে তার নজরের মাধ্যমে, তার দৃষ্টিশক্তির মাধ্যমে গর্ভবতী নারীর গর্ভ নষ্ট করে দেয়। এ হাদিসের মান সহি, এটা সহি হাদিস দ্বারা বর্ণিত। অন্য হাদিসের ভিতরে আসছে এটা আবু দাউদ শরীফের 5252 51 নম্বর হাদিস, হজরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি বলেন যে আমরা ইন্না নুরিদু আন্নাক নিসা জমজম, তিনি বলেন যে আমরা জমজমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। জমজম একটা কুয়া, পানির কূপ, যেটা আমরা জানি যে এই জায়গার পানি পৃথিবীর সবচেয়ে বড় দামি বিশুদ্ধ পানি, যেটার ভিতরে কার্বোহাইড্রেট আছে, যেই পানিটা পান করেও মানুষ বাঁচতে পারে, এই জাতীয় পানি আল্লাহ পাক ঐশ্বরিকভাবে পৃথিবীবাসীকে উপহার হিসেবে দান করেছেন সাইয়েদিনা ইসমাইল আলাইহিস সালামের কদম থেকে, যেই পানির উৎস হয়েছিল, যেটা আজও পৃথিবীবাসীর জন্য হজ দ্বারা করতে যান তারা সেখানে পান করেন। এটা পৃথিবীর অত্যন্ত সুপ্রিয় একটা প্রাণী, আল্লাহর নেয়ামত, অন্যতম একটি পানি। তো এই পানির যে কুয়াটা, তখন তো আর এখনকার মতো এরকম আধুনিক পদ্ধতি ছিল না, এই পানিটা কুয়ার ভিতরে থাকতো, এটার চারপাশে ওই ছোট ছোট সাপ থাকতো, ইয়ানিল হাইয়াতাস সিগার, এই ছোট ছোট সাপগুলি পড়ে থাকতো। তো হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অনুমতি চাইলেন যে এই সাপগুলি যে কুয়ার আশপাশে পড়ে থাকে, এগুলিকে মারা যাবে কি না। ফা আমারান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাতলিহিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলিকে মেরে ফেলবা, এই জাতীয় সাপগুলিকে মেরে ফেলবা। এরপরে আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم حديث الرابع ابو هريره رضي الله تعالى عنه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা সালামনা হুন্না মুনজু হারাবনা হুন্না ওমান তারাকা শাইয়ান মিনহুন্না খীফাতান ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেদিন থেকে সাফের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে আমরা তার সঙ্গে চুক্তি করি নাই, সাফের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে আমরা চুক্তি করি নাই, আমরা তাদের সাথে কোনো শান্তি চুক্তি করি নাই, কাজেই তোমরা সাপকে যেখানে পাবা সেখানে এটাকে হত্যা করে ফেলবা, মেরে ফেলবা। ওমান তারাকা শাইয়ান মিনহুন্না খীফাতান ফালাইসা মিন্না, সাপের ভয়ে যদি কেউ সাপকে ছেড়ে দেয় তাহলে সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তার মানে সাপকে ভয় পেয়ে যদি কেউ সাপকে ছেড়ে দেয়, এটাকে যদি না মারে, এটা অন্য মানুষের ক্ষতি করে, রাসূল বললেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে হলো এটাকে যেখানে পাবা সেখানে হত্যা করে ফেলবা। এরপর আবু দাউদ শরীফের 5252 নম্বর হাদিস, সাহাবী হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফিদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্তুলুল হাইয়াত ওয়া যাত্তু ফায়াতাইন ওয়াল আবতার ফা ইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসার ওয়া ইসতিতানিল হাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ডোরা কাটা বিশিষ্ট সাপকে হত্যা করবে আর লেজ কাটা বিশিষ্ট সাপকে হত্যা করবা,
কারণ এগুলি মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে আর গর্ভবতী নারীদের গর্ভস্থিত সন্তানকে নষ্ট করে দেয়, গর্ব নষ্ট করে দেয়। আমার প্রিয় সুদীপ, এইভাবে করে এই হাদিসগুলির মাধ্যমে আমরা জানলাম সাপ হত্যা করার অনুমতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বিশেষ করে ডোরাকাটা বিশিষ্ট সাপ আর লেসকাটা সাপগুলি যেগুলি মানুষের চোখ নষ্ট করে। এখন বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত কি না যে সাপ মানুষের চোখ দৃষ্টিশক্তি নষ্ট করে আর গর্ভবতী নারীদের গর্ভকে গর্ভফাত করিয়ে দেয়, গর্ব ঘটিয়ে দেয়, গর্ব নষ্ট করে দেয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও আমরা বিশ্বাস করি যেহেতু হাদিস বর্ণিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এটা সহি হাদিস হিসাবে প্রমাণিত, আর আল্লাহ রসুলের হাদিস এটাও ওহি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, এটা ওহিয়া গাইরে মাতলু। তো সুতরাং তারপরও আপনাদেরকে বলি যে আপনারা এই বিষয়টাকে দেখবেন, মোবাইলের ভিতরে যেই সমস্ত সাপের ছবিগুলি দেয় মোবাইলে, আমরা যেই জিনিস বাস্তবে ক্ষতিকারক এটা মোবাইলে দেখলো এটার একটা ক্ষতির প্রতিক্রিয়া অবশ্যই আছে, যেই জিনিস বাস্তবে দেখা না যায়, বাস্তবে দেখা ঠিক না, বাস্তবে ক্ষতির কারণ, সেই জিনিস মোবাইলে ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখলে এটার কোনো না কোনো প্রতিক্রিয়া আছে, কোনো না কোনো ক্ষতির দিক আছেই। কাজেই মোবাইলের ভিতরে এই ছবিগুলিন যদি বাসতে থাকে আর আপনি যদি দেখেন তাহলেও দেখবেন সেখানে একটা রিয়াকশন, সেখানে একটা চোখের জ্যোতির একটা নষ্ট হয়ে যাওয়ার বা চোখে একটু কম দেখা, এই বিষয়টা আপনার কাছে প্রতিফলিত হইতে পারে, একটু পরীক্ষা করে দেখেন। কাজেই আমি রিকোয়েস্ট করব যারা এই রাসেল বাইফার সাপ সহকারে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য অনেকে যারা বেশি বেশি শেয়ার করেন, এটা ঠিক না। এই ছবি থেকে হ্যাঁ মানুষ সচেতন হওয়ার জন্য সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মানুষকে সতর্ক করার জন্য লেখালেখি করা যাইতে পারে, বলা যাইতে পারে, রিকোয়েস্ট করা যাইতে পারে, কিন্তু সাপের ছবি দিয়ে এই দেওয়া এগুলি প্রচার করা ঠিক না, যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন যে এগুলি দৃষ্টিশক্তি নষ্ট করে। বাস্তব সাপে যদি দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে তাহলে এটা ছবি দিলেও কোনো কিছু না কিছু ক্ষতি হইতে পারে, কোনো না কোনোভাবে এটার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হইতেই পারে, আজই এই বিষয়টাকে মাথায় রাখা উচিত। এখন প্রশ্ন হলো এই জাতীয় মুসিবত থেকে বাঁচার আমল কি? সাপ বিচ্ছু এগুলি থেকে বাঁচার জন্য কোনো আমল রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কি না? হ্যাঁ বলেছেন, যেটা এসেছে সহি মুসলিমের ভিতরে, সহি মুসলিম শরীফের বর্ণনা এবং মুয়াত্তা ইমাম মালিকের 1716 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান মিন আসলাম, আসলাম গোত্রের এক ব্যক্তি তিনি বললেন, কলা নিমতু হাযিহিল লাইলা, এই মা নিমতু হাযিহিল লাইলা, তিনি বললেন হে রাসূল এই রাতে আমি ঘুমাতে পারিনি। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন কারণে আপনি ঘুমাইতে পারেন নাই? মিন আইয়ি শাইইন, কোন কারণে ঘুমাইতে পারো নাই? ফাকাল লোকটি বলল, লা দাগাক্তানি, আমাকে আকরাব, একটি বিচ্ছু আমাকে দংশন করেছিল, একটা বিচ্ছু আমার আক্রমণ করেছিল, বিচ্ছুর আক্রমণের কারণে বিষের কারণে আমি রাতে ঘুমাতে পারিনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা ইন্নাকা লাউ কুলতা হিনা আমসাইতা, আহা তুমি যদি রাত্রিবেলা যখন শয্যা গ্রহণ করেছো সন্ধ্যা হয়ে গেলে যদি তুমি একটি দোয়া পড়তে, মা তাদরুকা, তাহলে কোনো জিনিস তোমার কোনো ক্ষতি করতো না, কোনো সাপ বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতো না, তোমার কোনো অনিষ্ট করতো না, তোমার কোনো বিপদ আস হতো না। সেই দোয়াটা হলো তুমি যদি পড়তা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু, আমি আশ্রয় চাই আল্লাহ বি কালিমাতিল্লাহি, আল্লাহর কালিমার মাধ্যমে, আত্তামাতে পরিপূর্ণ যত কালিমা আছে সব কালিমার মাধ্যমে, মিং শাররি মা খলাক, ওই সকল সৃষ্টির অনিষ্ট থেকে যা এগুলি আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন, এই সকল প্রকার প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই, এই দোয়া যদি পড়তে আল্লাহ হেফাজত করতেন।